আজকে আমি নিয়ে চলে এসেছি সুপার আর্চার ব্লিম্পের সাথে সুপার হুকে। আজকে আমি দুটো সুপার আর্মির সাথে অ্যাটাক করতে চলেছি, আর দুটো সুপার আর্মির সাথে আজকে অ্যাটাক তো একদম পুরো খুবই পাওয়ারফুল অ্যাটাক করতে চলেছি। দুটো সুপার আর্মি দিয়ে তো একদম পুরো বেসকে কিমা কিমা করে ছেড়ে দেবো। শুধু ভিডিওটি স্কিপ না করে পুরো অ্যাটাক দেখতে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো। তাহলে চলো গাইস আজকে এই দুটো সুপার আর্মির সাথে মানে পাওয়ারফুল অ্যাটাকটা দেখে নেওয়া যায়। Clash of Clans. So guys, first এই ভাবে উপরে চলে এসেছি অ্যাটাক করার জন্য। তো অ্যাটাকটা দেখতে থাকো, এই বেসের উপরে শুরু করে দিচ্ছি অ্যাটাক। চলে আসবে এখান থেকে লাভা হাউন্ড, ব্যাটেল ব্লিঙ্ক। লাভা হাউন্ডের পিছন পিছন ব্যাটেল ব্লিঙ্ক চলে যাচ্ছে। এখানে ফ্রিজ, ইনভিজিবল, ক্লোন, রেজ, আবার ইনভিজিবল চলে আসবে। সো এখান থেকে একটা ভালো ভ্যালু বের করে ফেলতে হবে। টাউন হল, স্ক্যাটার শট, এখান থেকে আবার ইনভিজিবল চলে আসবে। এখান থেকে টাউন হল, টাউন হল, টাউন হল কে নিয়ে নিয়েছে। সো গাইস এখান থেকে 15% ভ্যালু পেয়ে গেছি। তুমসা কোই প্যারা কোই মাসুম নেহি। এখানে রানী সাহেবা মহারাজ সিসি থেকে লুন বেরিয়ে গেছে, এটাকে তো নিয়ে নিতেই হবে রানী সাহেবাকে দিয়ে। তুমসা কোই প্যারা কোই মাস, এখানে মহারাজের অ্যাবিলিটি। এখান থেকে আমার সুপার হবু দাদু আরসি এখনো কিন্তু এখান থেকে হেডার হ্যান্ডার চলে এসছে। এই কম্পার্টমেন্টে হিল, কম্পার্টমেন্টে হিল চলে এসছে। আরসির অ্যাবিলিটি আছে, দাদুর অ্যাবিলিটি আছে, আরসির অ্যাবিলিটি এখনো দিইনি। এখান থেকে দেখো উইজার্ড চলে আসছে। তো এখান থেকে তো আরসির অ্যাবিলিটি আমি দিয়ে দেবো, আরসির অ্যাবিলিটি দেওয়া হয়ে গেছে। এখান থেকে চলে আসবে দাদুর অ্যাবিলিটি, এখান থেকে চলে আসবে হেডার হ্যান্ডার, এখনো প্রচুর আর্মি আছে। এখানে তো উইজার্ড দেখো, এই সিসির একটা লুন এখনো থেকে গেছে। তো কোনো ব্যাপার না, প্রচুর আর্মি আছে। এই অ্যাটাকে খুবই ইজি ভাবে 3 স্টার আসছে কিন্তু, ঠিক আছে, হাতেও প্রচুর টাইম আছে। এখান থেকে উইজার্ড, এখান থেকে উইজার্ড চলে এসেছে। তুমসা কোই প্যারা কোই মাসুম নেহি হ্যায়, তুম জান হো মেরি তুমি মালুম নেহি হ্যায়। তো গাইস এখানে এতগুলো আর্মি আমাকে ডিপ্লয় করতে হবে না, কারণ এখন প্রচুর আর্মি আছে, প্রচুর টাইম আছে, এতগুলো আর্মি না ডিপ্লয় করলেও হবে। সো চলে এসেছে 100 এই বেসের উপরে। ফার্স্ট অ্যাটাক কমপ্লিট করে ফেলেছি। সো এবার চলে যাবো নেক্সট অ্যাটাকে। তোমরা দেখতে থাকো নেক্সট অ্যাটাক, আর নেক্সট অ্যাটাক তোমরা দেখার আগে তোমরা যারা আমার চ্যানেল নতুন এসেছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো। এবার চলো আমিও তাড়াতাড়ি করে নেক্সট অ্যাটাকটা কমপ্লিট করে নিই। চলো Clash of Clans. নেক্সট আমি এই বেসের উপর অ্যাটাক করতে চলেছি, আজকে লাস্ট অ্যাটাক। সো দেখে নাও, লাভা হাউন্ড, ব্যাটেল ব্লিম, লাভা হাউন্ড, ব্যাটেল ব্লিম এখান থেকে চলে এসেছে। এখান থেকে চলে আসবে ইনভিজিবল, ক্লোন, ইনভিজিবল, রেজ। এখান থেকে টাউন হল কে নিয়ে নিতে হবে, একটা ভালো ভ্যালু এখান থেকে বের করে নিতে হবে। আর্টিলারি, টাউন হল, এখান থেকে আবার ইনভিজিবল চলে আসবে। এখান থেকে আবার ইনভিজিবল চলে এসেছে। সো এখান থেকে টাউন হল, টাউন হল, টাউন হল, এখান থেকে টাউন হল, টাউন হল কে নিয়ে নিয়েছে। সো এখান থেকে 15% ভ্যালু মিলে গেছে, সে আগের বারের মতন 15% ভ্যালু মিলেছে। সো এখান থেকে মহারাজ, এখান থেকে রানী সাহেবা চলে এসছে। সুপার হগুর, এবার শুধু সুপার হগুর কামাল দেখো। এখান থেকে চলে আসবে সুপার হগুর, দাদু, আরসি, হেডার হ্যান্ডার। এখান থেকে দাদুর অ্যাবিলিটি, কারণ মাল্টি ইনফেনো খুব ড্যামেজ দিচ্ছে, তো এখান থেকে আমি দাদুর অ্যাবিলিটি দিয়ে দিয়েছি। এই কম্পার্টমেন্টে তো হিল চলে আসবে, মহারাজের অ্যাবিলিটি, রানী সাহেবার অ্যাবিলিটি। আমার কাছে গাইস 1 ফ্রিজ আছে,
আরসির অ্যাবিলিটি আছে, এখান থেকে আবার হিডার হ্যান্ডার চলে এসেছে। ওয়ান ফ্রিজ, ওয়ান ফ্রিজ কোথায় দেয়া যায়? তো দেখতে থাকি ওয়ান ফ্রিজ কোথায় দেব, কারণ গাইস তোমাদেরকে আগেই বলেছি সুপার বহুর কামাল দেখবে এবার শুধু, এখনো আরসির অ্যাবিলিটি আছে। এখান থেকে আরসির অ্যাবিলিটি, আরসির অ্যাবিলিটি তো দিতে হলো না, ঠিক আছে। এখান থেকে উইজার্ড দিয়ে দিচ্ছি আমি ক্লিয়ার করার জন্য। সো সব আর্মি আমাকে ডিপ্লয় করতে হবে না, ওয়ান ফ্রিজ আমি ফ্র্যাক করে দিচ্ছি। এখান থেকে আরসির অ্যাবিলিটি দেওয়া হয়ে গেছে। সো শুধু সুপার বহুর কামালটা শুধু দেখতে থাকুন, কত সুপার অগু রয়েছে, এত আর্মি রয়েছে, এত আর্মির সাথে গাইজ এই অ্যাটাকে থ্রি স্টার চলে এসেছে। দেখো দুইবারই কিন্তু সুপার আর্চারের সাথে, সুপার আর্চারের সাথে একই ভ্যালু মিলেছে 15%, কিন্তু সুপার অগু দেখেছো কত কামাল করে দিয়েছে, খুবই পাওয়ারফুল আর্মি কিন্তু। দেখো কত আর্মির সাথে এই অ্যাটাকে থ্রি স্টার চলে এসেছে, 99 and 100 আর্মি থেকে গেছে, উইজার্ড ডিপ্লয় করতে হয়নি। সো আজকের মতন অ্যাটাক আমার হয়ে গেছে, তোমাদের আজকে দুই দুটো বেসের ওপরে অ্যাটাক করে দেখিয়ে দিয়েছি। এই আর্মির সাথে ভীষণ পাওয়ারফুল অ্যাটাক দেখাচ্ছি, অবশ্যই তোমরা ট্রাই করো করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের অ্যাটাকটা কেমন লাগলো। সো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, আজকে তাহলে এইটুকুই গাইস, বাই।